হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো আগ্নেয়গিরি কাকে বলে, লাভা ও ম্যাগমা কি। এটা ভূগোলের একটা ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন, আগ্নেয়গিরি কাকে বলে, লাভা ও ম্যাগমা কি। তাহলে চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, তোমরা ভালো করে জানো এই চ্যানেলে পড়াশোনা, নলেজ ও ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও দেওয়া হয়। পড়াশোনার বিভিন্ন সমস্যায় তোমাদের হেল্প করাই আমার প্রধান লক্ষ্য। তাই ওয়েলকাম টু রোহিত এডু হেল্প ফর বেটার নলেজ অ্যান্ড বেটার এডুকেশন। আমরা কি জানি পৃথিবী একটি সময় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগ শীতল ও ঠান্ডা হয়েছে। কোনো দুধ ধরো গরম করা হলো, তাহলে কি হবে, দুধটা গরম করার পর রেখে দিলে দুধটা ধীরে ধীরে শীতল হবে এবং দুধের উপরিভাগে স্বর জমা হবে। সেই দুধের ওপরে যে স্বর, সেই স্বরের ওপর থেকে বিভিন্ন পোকামাকড় বা পিঁপড়ে হেঁটে চলে যেতে পারবে। ঠিক তেমনি পৃথিবী একসময় জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণের ফলে পৃথিবীর উপরিভাগে স্বর জমেছে, মাটি তৈরি হয়েছে, শিলা তৈরি হয়েছে, আর এই মাটি ও শিলার ওপর থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ হেঁটে বেড়ায় বা তাদের জীবনযাপন করে। এখন এই মাটি বা শিলার নিচে কি রয়েছে, জ্বলন্ত উত্তপ্ত লাভা ম্যাগমা বা জ্বলন্ত উত্তপ্ত গলিত পদার্থ। এই পদার্থগুলো কখনো কখনো পৃথিবীর কোনো ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে। যখন পৃথিবীর অভ্যন্তরের গলিত উত্তপ্ত তরল পদার্থ কোনো ফাটল দিয়ে পৃথিবীর বাইরে বেরিয়ে আসে, তখন তাকে, সেই জায়গাটাকে আগ্নেয়গিরি বলা হয়। এই আগ্নেয়গিরি তিন ধরনের হয়, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি এবং জীবন্ত আগ্নেয়গিরি। যে আগ্নেয়গিরি থেকে সবসময় লাভা বের হচ্ছে বা বের হয়ে চলেছে তাকে জীবন্ত আগ্নেয়গিরি বলা হয়। আর সুপ্ত আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরি শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, অর্থাৎ যে আগ্নেয়গিরি থেকে এখন লাভা ম্যাগমা বেরাচ্ছে না কিন্তু ভবিষ্যতে কখনো না কখনো বেরাতে পারে, তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। আর মৃত আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরি থেকে ভবিষ্যতে আর কখনো লাভা ম্যাগমা বেরানোর সম্ভাবনা নেই, তাকে মৃত আগ্নেয়গিরি বলা হয়। এবার দেখো মাটির নিচে থাকা এই উত্তপ্ত গলিত পদার্থগুলিকে ম্যাগমা বলে, আর এই ম্যাগমাগুলি যখন মাটির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। তাহলে কি, মাটির নিচে যে জ্বলন্ত উত্তপ্ত পদার্থ আছে সেগুলি হলো ম্যাগমা, আর সেই ম্যাগমাগুলি বা জ্বলন্ত উত্তপ্ত পদার্থগুলি যখন মাটির বাইরে বেরিয়ে আসে তখন সেগুলিকে লাভা বলা হয়। তাহলে আশা করব এই ভিডিও থেকে তোমরা সংক্ষেপে জানতে পারলে আগ্নেয়গিরি কাকে বলে, লাভা কাকে বলে আর ম্যাগমা কাকে বলে। আগ্নেয়গিরি হলো যেখান থেকে উত্তপ্ত গলিত পদার্থগুলো বেরিয়ে আসছে, যেখানে জ্বালামুখ থাকে সেটা হলো আগ্নেয়গিরি, আর মাটির নিচে যে জ্বলন্ত পদার্থগুলো রয়েছে সেগুলো হলো ম্যাগমা। আর এই মাটির নিচের জ্বলন্ত পদার্থ যখন আগ্নেয়গিরির মুখ থেকে, জ্বালামুখ থেকে বেরিয়ে আসছে তখন তাকে বলা হয় লাভা। মাটির নিচে কিন্তু বিভিন্ন ধাতু রয়েছে, সোনা রূপা প্রচণ্ড পরিমাণে গলিত অবস্থায়, জ্বলন্ত অবস্থায় রয়েছে বিভিন্ন ধাতুর মিশ্রণ। এই ধাতুগুলো যখন বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে তখন বিভিন্ন মাটির সঙ্গে বা শিলার সঙ্গে মিশে যায়, মিশে গিয়ে আগ্নেয় শিলা তৈরি হয়। এই আগ্নেয় শিলাই হলো কিন্তু প্রাথমিক শিলা, কারণ পৃথিবী তৈরির সময় পৃথিবী জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল। এই আগ্নেয় শিলাই পৃথিবীতে প্রথম তৈরি হয়, তাই এই আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়। এখন তোমরা যদি ভাবো যে আগ্নেয়গিরি থেকে যে লাভা ম্যাগমা বেরিয়ে আসছে, সেই লাভা ম্যাগমার সঙ্গে যে মূল্যবান ধাতু বেরিয়ে আসছে সেগুলো আমরা নিয়ে নেব, তা কখনোই সম্ভব না, কারণ বিভিন্ন প্রকারের ধাতু, ছাই, ভস্য একসঙ্গে মিশ্রণ হিসেবে বেরিয়ে আসে, এ থেকে মূল্যবান ধাতু আলাদা করা কখনোই সম্ভব নয়। তাহলে আশা করব আজকের ভিডিও থেকে তোমরা সংক্ষেপে বুঝতে পারলে আগ্নেয়গিরি কাকে বলে, লাভা ম্যাগমা কাকে বলে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, এরকমই আরও পড়াশোনার ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।